আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ নিয়ে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি আমাদের বারো রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ দিয়েছে, এবং এই নামাজগুলা আমাদের পড়া অত্যন্ত জরুরি। ফরজ নামাজের পরেই স্থান, যে নামাজগুলো যদি আমরা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করি তাহলে কবিরা গুনাহ হবে। এবং ফজরের দুই রাকাত যে সুন্নাত নামাজ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং আসমানের উপরে এবং জমিনের উপরে এবং আসমানের নিচে যা কিছু আছে এর চাইতে উত্তম হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল এই দুই রাকাত সুন্নাত নামাজ, ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ। আমরা সকলেই চেষ্টা করব যে এই নামাজটা আমরা সকলেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং সকলেই ফজরের ফরজ নামাজের আগে এই সুন্নাতটা পড়ব। আমরা অনেকেই আছি যে মসজিদে নামাজ পড়ার জন্য যাই, যাই দেখি যে হয়তো আর এক মিনিট দুই মিনিট সময় আছে, তো আমরা কী করি, এই নামাজটা আগে না পড়ে ইমাম সাহেবের সাথে দুই রাকাত পড়ার পরে আমরা এই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ি। এটা আমরা করব না, কারণ ফজরের নামাজের পরে আর কোনো নামাজ চলে না, আর কোনো নামাজ পড়া যায় না। সেই কারণেই আমরা ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের পূর্বেই পড়ে নেব, যদিও ইমাম সাহেবের সাথে এক রাকাত ফেল করি তারপরেও আমরা এই নামাজটা আগে পড়ব। যদি কারণবশত আগে নাই পড়তে পারি তাহলে সূর্য ওঠার পরে এই দুই রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ে দেব ইনশাআল্লাহ। তো এই দুই রাকাত সুন্নাত নামাজ এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। পাঁচ ওয়াক্ত নামাজে বারো রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, তার ভিতরে হচ্ছে দুই রাকাত ফজরের দুই রাকাত সুন্নাতে মুআক্কাদা। তো এই সুন্নাত নামাজের নিয়তটা আমরা এইভাবে করবো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত করেছি, কেবলা মুখী হইয়া আল্লাহু আকবার। এইভাবেই ইনশাআল্লাহ আমরা নিয়তটা করব, এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিতেছি, যেভাবে নামাজটা পড়ি এইভাবে ইনশাআল্লাহ আমরা সকলেই নামাজ আদায় করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিশুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। তো চলুন আপনাদেরকে নামাজটা প্র্যাকটিক্যাল দেখাই দিই ইনশাআল্লাহ। الله أكبر سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد
আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ, তো এইভাবে ইনশাআল্লাহ আমরা ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করব। আমরা যারা এই দুইটা সূরা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস, এই দুইটা সূরা পাড়ি, তারা সকলেই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ এই দুইটা সূরা দিয়ে আদায় করার চেষ্টা করব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই দুইটি সূরা দিয়েই ফজরের নামাজ আদায় করেছেন, এবং সাহাবা ইকরামকেও এই কথা বলেছেন যে তোমরা পারলে এই দুইটি সূরা দিয়ে ফজরের সুন্নাত নামাজ আদায় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত জিন্দা করা মানে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে, 100 গলা কাটা উটের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আমরা সকলেই চেষ্টা করব এই দুইটি সূরা দিয়ে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিসুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।